তোমাদেরকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি সমরেশ কৃষ্ণ রায়, সহকারী অধ্যাপক রসায়ন, কারমাইকেল কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আবারও উল্লেখ করি 01737054148 এটি আমার মোবাইল নাম্বার। সেশনটি শেষ হলে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা কিংবা এর পরবর্তীতে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে তোমরা সমাধানে অপারগ হও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যাটি সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তনের এনথালপি বিষয়ে দুটি লেকচার দেখেছি, যেখানে আমরা এনথালপির ধারণা নিয়েছি, প্রশমন এনথালপি, দহন এনথালপি, গঠন এনথালপি এবং এ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। এরই ধারাবাহিকতায় আজকে অবশিষ্ট এনথালপিগুলো নিয়ে আলোচনা করব এবং তাপ রসায়নের দুটি সূত্র, সেই সূত্র দুটি নিয়েও আলোচনা করব। তাহলে আজকের বিষয় অবশিষ্ট এনথালপি সমূহ ও তাপ রসায়নের সূত্র। আমরা শুরুতেই শুরু করব ল্যাটিস এনথালপি দিয়ে। তো ল্যাটিস এনথালপি বলতে আমরা কি বুঝি? ল্যাটিস এনথালপিকে আমরা ডেল এইচ এল দ্বারা প্রকাশ করতে পারি। এল মিন্স ল্যাটিস। ল্যাটিস হচ্ছে প্রত্যেকটি কঠিন পদার্থের গাঠনিক একক, অর্থাৎ ল্যাটিস দ্বারাই কঠিন পদার্থ তৈরি হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা প্রদান করি, অসীম দূরত্ব থেকে একমোল গ্যাসীয় ক্যাটায়ন ও একমোল গ্যাসীয় অ্যানায়নকে পরস্পরের সাথে সংযুক্ত করে একমোল কঠিন ল্যাটিস তৈরি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ ল্যাটিস তৈরির প্রক্রিয়াটি তাপ উৎপাদি প্রক্রিয়া। কেন ল্যাটিস তৈরির প্রক্রিয়াটি তাপ উৎপাদি প্রক্রিয়া? আমরা নিচে যদি চিত্রটি দেখি তাহলে আমাদের এ সংক্রান্ত যে ভ্রান্ত ধারণাগুলো সেটি পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করো, এখানে একমোল গ্যাসীয় ক্যাটায়ন নেওয়া হচ্ছে, এখানে একমোল গ্যাসীয় অ্যানায়ন নেওয়া হয়েছে এবং এরা পরস্পরের কাছ থেকে অসীম দূরত্ব অবস্থান করছে। আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় প্রত্যেকটি পদার্থের অণুগুলো ছোটাছুটি করে, অর্থাৎ এর অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে। তাহলে আমরা যদি গ্যাসীয় অবস্থা থেকে তরল কিংবা কঠিন অবস্থায় নিয়ে আসতে চাই কোনো পদার্থকে, তাহলে অবশ্যই ওই পদার্থের অতিরিক্ত শক্তিকে পরিবেশে মুক্ত করে দিতে হবে। আমরা এখানে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়নকে পরস্পরের সাথে সংযুক্ত করে একমোল কঠিন উৎপাদ তৈরি করেছি, অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় এসেছে, অর্থাৎ এটি একটি তাপ উৎপত্তি প্রক্রিয়া, কারণ গ্যাস কঠিনে রূপান্তর হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ল্যাটিস এনথালপি একটি তাপ উৎপত্তি প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, ল্যাটিস এনথালপির ঠিক বিপরীতমুখী আরেকটি এনথালপি আছে, যে এনথালপিটিকে আমরা বলি ল্যাটিস বিয়োজন এনথালপি, ডেল এইচ এল ডি। অর্থাৎ ল্যাটিস তৈরি করার সময় যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, ওই ল্যাটিসকে ভাঙার সময় ঠিক সেই পরিমাণে তাপশক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা খুব সিম্পলি এটা বলতে পারি যে একমোল কোনো কঠিন ল্যাটিসকে তার উপাদান একমোল গ্যাসীয় ক্যাটায়ন ও একমোল গ্যাসীয় অ্যানায়নে রূপান্তর করতে যে পরিমাণ তাপশক্তির শোষণ ঘটবে, ল্যাটিস বিয়োজন এনথালপি অবশ্যই একটি তাপহারী বিক্রিয়া। এই চিত্রটি ঠিক ল্যাটিস এনথালপির চিত্রের উল্টো। এখানে একমোল কঠিন পদার্থকে আমরা গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়নে রূপান্তর করছি, অর্থাৎ এই কঠিন পদার্থকে ভাঙতে হবে। এই কঠিন পদার্থকে ভাঙতে গেলে আমাদেরকে অবশ্যই বাইরে থেকে তাপশক্তি প্রদান করতে হবে। অতএব আমরা বলতে পারি ল্যাটিস বিয়োজন এনথালপি ল্যাটিস এনথালপির সম্পূর্ণ বিপরীত। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপিকে ডেল এইচ এইচ দ্বারা প্রকাশ করে বা প্রকাশ করা হয়। এখানে এইচ এটি হাইড্রেশন মিন করেছে। হাইড্রেশন অর্থ কী? আমরা একটা বিষয় জানি, হাইড্রেটেড হওয়া, অর্থাৎ পানি সংযুক্ত করা, হাইড্রেশন অর্থাৎ পানি সংযোজন। তাহলে হাইড্রেশন এনথালপি কী? নির্দিষ্ট তাপমাত্রায় একমোল গ্যাসীয় অ্যায়নকে পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এখানেও আমরা গ্যাসীয় অ্যায়নকে, সেটি ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, তাকে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে যাব। তাহলে একমোল কোনো গ্যাসীয় অ্যায়নকে পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত করলে এটি যে পরিমাণ তাপশক্তি প্রকৃতিতে ছেড়ে দেয়, ওই পরিমাণ তাপকে ওই ক্যাটায়নের
বা ওই অ্যানায়নের হাইড্রেশন এনথালপি বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু চিত্র দেখি। 1 মোল গ্যাসীয় ক্যাটায়নকে এখানে আমরা পানিতে দ্রবীভূত করেছি, এখানে তাপ উৎপন্ন হয়েছে নেগেটিভ। ঠিক তেমনি 1 মোল গ্যাসীয় অ্যানায়নকে আমরা পানিতে দ্রবীভূত করেছি, এখানে তাপ উৎপন্ন হয়েছে নেগেটিভ। অর্থাৎ হাইড্রেশন প্রক্রিয়াটি একটি তাপ উৎপত্তি প্রক্রিয়া। কোনো একটি দ্রব্যের পানিতে দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটিকে, অর্থাৎ একটি দ্রব্য কীভাবে পানিতে দ্রবীভূত হয়, আমরা এখন সেই প্রক্রিয়াটি দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে দ্রব্যটি যদি কঠিন হয়, পানিতে দ্রবীভূত করতে গেলে ওই দ্রব্যটিকে প্রথমে তাপ প্রয়োগ করে ভেঙে তার গ্যাসীয় আয়নে পরিণত করতে হবে এবং এটি গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে। অর্থাৎ দ্রব্য ভাঙার প্রক্রিয়াটি একটি তাভারী প্রক্রিয়া। অতঃপর এই গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নকে পুনরায় আমরা পানিতে দ্রবীভূত করব এবং গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর পানিতে সংযোজিত হওয়ার প্রক্রিয়াটি হাইড্রেশন এবং এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। অর্থাৎ এখানে দুটি বিষয় পরিষ্কার, কঠিন দ্রব্যকে ভাঙতে হবে, প্রাপ্ত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পানিতে দ্রবীভূত করতে হবে। একটি হচ্ছে তাভারী বিক্রিয়া, অপরটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। একটি বিক্রিয়া আরেকটি বিক্রিয়ার বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি কিভাবে কোনো একটি দ্রব্য পানিতে দ্রবীভূত হবে। তাহলে দ্রব্যটা দ্রবীভূত হওয়ার সময় এটি কী কী নেবে? এটি নেবে ডেল এইচ এল ডি, অর্থাৎ লেটেস্ট বিয়োজন এনথালপি নেবে এবং হাইড্রেশন এনথালপি নেবে। তাহলে যদি এমন হয় হাইড্রেশন এনথালপিটা বেশি হয় এবং লেটেস্ট বিয়োজন এনথালপিটা কম হয়, তাহলে দ্রব্যটি দ্রবীভূত হবে। কারণ হাইড্রেশন এনথালপি মানে তাপ উৎপাদী আর লেটেস্ট বিয়োজন মানে তাপ ভারী। অর্থাৎ সেই পরিমাণ তাপ গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে দ্রবীভূত করার সময় উৎপন্ন হবে, ওই পরিমাণ তাপ কিন্তু ল্যাটিসটাকে ভাঙার জন্য প্রয়োজন হবে না। ফলে অতিরিক্ত যে তাপটি, সেই তাপটি পরিবেশে মুক্ত হবে, অর্থাৎ দ্রব্যটি দ্রবীভূত হবে। আমরা বলতে পারি ডেল এস এস দ্রবণ তাপ, এর মান যত ঋণাত্মক হবে দ্রব্য তত বেশি দ্রবীভূত হবে। ঠিক এই প্রক্রিয়াটি যদি উল্টো দিকে দেখি আমরা, অর্থাৎ ল্যাটিসটাকে বিয়োজন করার জন্য শক্তির পরিমাণ লাগে বেশি, কিন্তু গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নকে দ্রবীভূত করলে কম পরিমাণ তাপ উৎপন্ন হয়। এর অর্থ হলো ল্যাটিসটিকে আমরা ভাঙতেই পারবো না, আর ল্যাটিসটিকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ডেলেসের মান হবে ধনাত্মক এবং দ্রব্য কিন্তু দ্রবীভূত হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কীভাবে কোনো একটি দ্রব্য পানিতে দ্রবীভূত হয়। এবারে আমরা দেখব দ্রবণ তাপ কী, আবার হিট অফ সলিউশন কী, ডেলেস এস দ্বারা প্রকাশ করি আমরা। নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল পরিমাণ কোনো দ্রব্যকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা যায় এবং ওই দ্রবণে যদি আমরা আরও পানি যোগ করি বা দ্রাবক যোগ করি, তাহলে আর যদি এনথালপি পরিবর্তন না হয় তাহলে ওই এনথালপিকেই বলা হচ্ছে ওই দ্রবণের দ্রবণ তাপ। এখানে যে বিষয়টি পরিষ্কার করা দরকার সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণ দ্রাবক বলতে কী বুঝি। তাহলে আমরা একটি উদাহরণ দেখলে যথেষ্ট পরিমাণ দ্রাবক বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে। এখানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা 250 মিলি পানিতে দ্রবীভূত করছি, করার ফলে এনথালপির পরিবর্তন হচ্ছে -16.76 কিলোজুল। এবার ওই পাত্রের মধ্যে আমরা আরও 250 মিলি পানি যোগ করলাম, এনথালপির পরিবর্তন হলো -60.60 কিলোজুল। আবার ওই দ্রবণের মধ্যে 500 মিলি পানি যোগ করলাম, এনথালপির পরিবর্তন হলো -0.45 কিলোজুল। পুনরায় ওই দ্রবণের মধ্যে আমরা আরও 100 মিলি পানি যোগ করলাম, এবারও এনথালপির পরিবর্তন হলো -0.15 কিলোজুল। কিন্তু এরপর পানি যোগ করলে এনথালপির আর কোনো পরিবর্তন হয় না। তাহলে ওই দ্রবণের দ্রবণ এনথালপি কত হবে, অর্থাৎ ওই দ্রব্যটার দ্রবণ এনথালপি হবে এনথালপির পরিবর্তনগুলো সমষ্টির সমান এবং সেটি হচ্ছে -17.96 কিলোজুল। এবং যথেষ্ট পরিমাণ দ্রাবকটা হবে 250, 500, 1000, অর্থাৎ 2000 মিলি, অর্থাৎ যথেষ্ট পরিমাণ দ্রাবক হবে হচ্ছে 2 লিটার। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এই বিষয়টি এখন বুঝতে পেরেছ যথেষ্ট পরিমাণ দ্রাবক বলতে কী বোঝো। অর্থাৎ এই 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা 2 লিটার পানি দিই তাহলে এর এনথালপির পরিবর্তন হবে -17.96 কিলোজুল। এরপরে যতই তোমরা পানি দাও না কেন এনথালপির কিন্তু আর পরিবর্তন হবে না। তাহলে এই -17.96 কিলোজুলই হচ্ছে ওই দ্রব্যের দ্রবণে দ্রবণ তাপ। তাহলে দ্রবণ এনথালপির ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, যদি দ্রব্য দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময়
বিক্রয় সংঘটিত না হয়, অর্থাৎ দ্রব্যগুলো দ্রাবকে আয়নিত অবস্থায় যায় এবং কোনো বিক্রিয়া না করে, তাহলে এই বিক্রিয়াটি হবে, অর্থাৎ দ্রব্য দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটি হবে তাভারি প্রক্রিয়া। অর্থাৎ দ্রব্য যদি দ্রাবকে কেবলমাত্র আয়নিত হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না করে দ্রাবকের সাথে, তাহলে দ্রব্যের দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটি তাভারি প্রক্রিয়া। কিন্তু যদি দ্রব্য এবং দ্রাবকের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যেমন আমরা চুন জানি, চুনকে যদি আমরা পানিতে দিই তাহলে কিন্তু এটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করবে, এবং আমরা সবাই জানি চুনকে পানিতে দিলে সেটি কিন্তু তাপ উৎপন্ন করে। এর অর্থ দাঁড়ালো, আমরা বাস্তব উদাহরণকে যদি আমরা লিখতে চাই, তাহলে যদি কোনো একটি দ্রব্য দ্রাবকে সংযুক্ত করলে তাপ উৎপন্ন হয়, তাহলে অবশ্যই ওই দ্রব্যের দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হবে। অনেকগুলো যৌগ আছে যারা পানি গ্রহণ করতে পারে, এবং সেই পানিটাকে আমরা বলি গ্লাস পানি। তোমরা সবাই ফিটকিরির নাম জানো, সেখানে 24 অণু পানি আছে। আবার কপার সালফেট জানো, সেখানে 5 অণু পানি আছে, কপার সালফেট 5 অণু পানি। আবার জিঙ্ক সালফেট 7 অণু পানি, কিংবা সোডিয়াম কার্বনেট 10 অণু পানি। এই যে পানির অণুগুলো, এগুলোকে বলা হয় গ্লাস পানি। তাহলে যদি একটি অনাদ্র লবণকে আমরা পানিতে দ্রবীভূত করি, তাহলে এটি ওই পানির অণুগুলোকে গ্রহণ করবে, অর্থাৎ প্রক্রিয়াটি হাইড্রেশন প্রক্রিয়া। এর অর্থ দাঁড়ালো, কোনো অনাদ্র গ্লাস যদি আদ্র হয়, তাহলে সেই প্রক্রিয়াটি বা পানি গ্রহণ করার প্রক্রিয়াটি কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার শুরু করবো আরেকটি এনথালপি, সেটা হলো বন্ধন এনথালপি। বন্ধন এনথালপির সাথে বা বন্ধন শক্তির সাথে তোমাদের একটি পরিচয় আছে, নবম এবং দশম শ্রেণীতে তোমরা এই ধরনের বেশ কিছু অঙ্ক করেছ। তাহলে বন্ধন এনথালপিটা কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় একমল কোনো গ্যাসীয় যৌগের মধ্যে কোনো নির্দিষ্ট প্রকার সবগুলো বন্ধন ভাঙতে যে ভিন্ন ভিন্ন বন্ধন বিয়োজন শক্তির প্রয়োজন, তার মানের গড়কে বলা হয় বন্ধন এনথালপি। অর্থাৎ একটি যৌগের ভিতরে যদি চারটি বন্ধন থাকে, তাহলে এই চারটি বন্ধন ভাঙতে কিন্তু একই পরিমাণ শক্তি লাগবে না। তাহলে প্রত্যেকটি বন্ধন ভাঙার জন্য যে শক্তি লাগবে, তার মোট করে চার দিয়ে ভাগ দিলে আমাদের যে এনথালপি পাওয়া যাবে, সেই এনথালপিটাকে আমরা বলবো গড় বন্ধন এনথালপি। তো বন্ধন বিয়োজন এনথালপি কি? গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট প্রকার একমোল সমযোজী বন্ধনকে সুষম বিভাজন প্রক্রিয়ায় ভেঙে গ্যাসীয় অবস্থায় দুটি আধান নিরপেক্ষ পরমাণু বা মূলকে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে নির্দিষ্ট বন্ধনের বন্ধন বিয়োজন এনথালপি বলি। এত কঠিন করে না বলে যাতে আমরা সোজা করে বলি, কোনো একটি বন্ধনকে ভাঙতে কোনো একটি সমযোজী যৌগের মধ্যে যে বন্ধনগুলো আছে সেটাকে আমরা সুষমভাবে ভাঙবো, ভেঙে আলাদা করতে যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিকে আমরা বলছি বন্ধন বিয়োজন এনথালপি। এখন আমরা বন্ধন শক্তির গণনা কিভাবে করতে পারি? প্রিয় শিক্ষার্থী, একটি কথা না বললেই নয়, তোমরা এই সংক্রান্ত বন্ধন শক্তি সংক্রান্ত কিছু অঙ্ক এসএসসি লেভেলে করে এসছো, নবম এবং দশম শ্রেণীতে। সেখানে তোমরা করেছিলে যে বিক্রিয়ক উৎপাদ ভাঙার জন্য মোট বা উৎপাদ উৎপন্ন হওয়ার জন্য মোট শক্তি বিয়োগ বিক্রিয়ক ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, এই দুটি শক্তির বিয়োগ ফলে হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়াতাপ বন্ধন শক্তি। কিন্তু আমরা এখন একটু ভিন্ন ধর্মীয় অঙ্ক আমরা দেখব। তাহলে গড় বন্ধন শক্তি ইকুয়াল টু বিয়োজন তাপ ভাগ বন্ধন সংখ্যা। এখানে বিয়োজন তাপটা কী? বিয়োজন তাপটা হচ্ছে যে কঠিন পদার্থটি আছে সেটিকে আমরা ভাঙব, সেটি হবে উদ্বোধন তাপ এবং পরমাণুকরণ তাপের সাথে গঠন তাপের বিয়োগফল। অর্থাৎ বিয়োজন তাপ ইকুয়াল টু উদ্বোধন তাপ প্লাস পরমাণুকরণ তাপ বিয়োগ গঠন তাপ। আমরা কিন্তু ইতিমধ্যে গঠন এনথালপি পড়েছি, আর উদ্বোধন তাপটি হচ্ছে কোনো একটি কঠিন পদার্থকে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে তাকে আমরা বলবো উদ্বোধন তাপ। আর পরমাণুকরণ তাপটি হচ্ছে যে কোনো একটি অণু আছে তাকে ভেঙে তার পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো পরমাণুকরণ তাপ। তবে সবসময় মনে রাখবে এক্ষেত্রে কিন্তু এনথালপি সবসময় একমোলের ক্ষেত্রে হিসাব হবে। তাহলে গড় বন্ধন শক্তিটা কত হবে? উদ্যোপাদন তাপ প্লাস পরমাণুকরণ তাপ মাইনাস গঠন তাপ ভাগ বন্ধন সংখ্যা। তাহলে এই ধরনের একটি গাণিতিক সমস্যা আমরা দেখি। একটি গাণিতিক সমস্যাটা দেখে নাও, ইথিন অণুর প্রমাণ সংগঠন তাপ দেওয়া আছে 52.3 কিলো জুল, এবং হাইড্রোজেন গ্যাস ও কার্বন সলিডের পরমাণুকরণ তাপ দেওয়া আছে প্লাস 2818.0 কিলো জুল ও প্লাস 715.0 কিলো জুল। অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন শক্তির মান প্লাস 615.0 কিলো জুল হলে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? এটি আমরা একটু দেখব। তো আমরা এই বন্ধন শক্তি গণনার যে সূত্র, সেই সূত্রটি প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা সমাধান করব।
প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তো তাপ রাসায়নিক সমীকরণটি কি হবে? 2 মোল কার্বন এবং 2 মোল হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথিন গঠন করেছে, যেটির মান দেওয়া আছে 52.3 কিলোজুল। সমীকরণ 1 দিয়েছি আমরা, হাইড্রোজেন অণু আছে, সেটিকে আমাদের পরমাণুতে পরিণত করতে হবে। 2 মোল হাইড্রোজেন অণুকে আমরা 4টি হাইড্রোজেন পরমাণুতে রূপান্তর করেছি। রূপান্তর 1টিকে রূপান্তর করার জন্য তাপ হলো 218, 4টিকে আমরা করতে গেলে এটি হবে 872 কিলোজুল। কার্বন সলিড ছিল, কার্বনকে উত্তপাতিত করে গ্যাসে নিয়ে যেতে হবে। কার্বন সলিড গ্যাসে উত্তপাতিত যদি আমরা পরিণত করতে চাই, সেখানে এনথালপি পরিবর্তনের মান দেওয়া আছে 715, যেহেতু 2 মোল সেই জন্য 2 দিয়ে গুণ দিয়ে এত 3 নম্বর সমীকরণ পেয়েছি। এবার আমরা 1 নম্বর সমীকরণকে যদি উল্টিয়ে লিখি, তাহলে হবে C2H4 2 কার্বন প্লাস 2 হাইড্রোজেন, আর মানটা হবে -52.3 কিলোজুল। এটি একটি সমীকরণ দিলাম, এটি হলো 4 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2, 3 ও 4 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে আমাদের প্রাপ্ত সমীকরণটি হবে C2H4 গ্যাস 2C সলিড প্লাস 6 হাইড্রোজেন গ্যাস, ডেলএস এর মানটা হবে এত। কিন্তু আমাদের যে ইথিন অণু, এই ইথিন অণুতে কিন্তু মোট 4টি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এবং 1টি কার্বন কার্বন বন্ধন আছে। তাহলে এই টোটাল 4টি কার্বন হাইড্রোজেন বন্ধন এবং 1টি কার্বন কার্বন দ্বিবন্ধন, এর সম্পূর্ণ মান হচ্ছে +22.497 কিলোজুল। কিন্তু আমাদের প্রশ্নে C11C অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের মানটি কিন্তু দেওয়া আছে, এবং সেটি কত? 615। তাহলে টোটাল মান থেকে যদি আমরা 615 বিয়োগ করি, তাহলে আমাদের পাওয়া যাচ্ছে 1634.7 কিলোজুল। এটি 4টি কার্বন হাইড্রোজেন বন্ধনের জন্য। তাহলে 1টি কার্বন হাইড্রোজেন বন্ধনের জন্য কত হবে? আমরা যদি ভাগ দিই তাহলে 408.675 কিলোজুল। এই হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনো একটি সুনির্দিষ্ট বন্ধনের গড় বন্ধন শক্তির মান বের করতে পারি বা বন্ধন শক্তির মান বের করতে পারি। আশা করছি তোমরা বাসায় তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইগুলো থেকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে মূল এনথালপিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। আমাদের এরপরে যেটি পড়তে হবে সেটি হলো তাপ রাসায়নিক সূত্র। আমরা জানি তাপ রাসায়নিক 2টি সূত্র আছে, একটি সূত্রকে বলি আমরা হেসের সূত্র, আর একটি হচ্ছে ল্যাভোইসি এবং ল্যাভলেসের সূত্র। তা আমরা একটি হেসের সূত্রটা দেখি। বিজ্ঞানী জিএইচ হেস এই সূত্রটি দিয়েছে। তিনি বলেছেন যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি প্রাথমিক অবস্থা এবং সমাপনী অবস্থা, অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যদি প্রাথমিক অবস্থা এবং সমাপনী অবস্থায় স্থির থাকে, তাহলে বিক্রিয়াটিকে এক ধাপে সংঘটিত করলে এনথালপির যে পরিবর্তন ঘটবে, বিক্রিয়াটিকে একাধিক ধাপে সংঘটিত করলেও প্রত্যেকটা ধাপের এনথালপি পরিবর্তনের যোগফল হবে এক ধাপে সংঘটিত বিক্রিয়াটির এনথালপি পরিবর্তনের সমান। তাহলে আমরা যদি বলি কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার প্রাথমিক ও সমাপনী অবস্থায় স্থির থাকে, তবে বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হলে এনথালপির যে পরিবর্তন হবে, বিক্রিয়াটি একাধিক ধাপে সংঘটিত হলেও এনথালপি পরিবর্তন একই হবে। আমরা একটু চিত্র দেখি, খেয়াল করো এখানে আমাদের এক্স হচ্ছে বিক্রিয়ক আর জেড হচ্ছে উৎপাদ। এখানে এক্স থেকে জেড এক ধাপে সংঘটিত হয়েছে পথ ওয়ানে, এনথালপি পরিবর্তন হচ্ছে ডেলএইচ। এক্স থেকে ওয়াই হয়েছে, ওয়াই থেকে জেড হয়েছে পথ টু এ, এক্স থেকে ওয়াই হয়েছে আর থ্রিতে ওয়াই থেকে জেড হয়েছে। এখানে এনথালপি পরিবর্তন ডেলএইচ ওয়ান, এখানে এনথালপি পরিবর্তন ডেলএইচ টু। তাহলে হেসের সূত্র কী বলছে? পথ ওয়ান ইকুয়াল টু পথ টু প্লাস পথ থ্রি। এবং আমরা যদি সংকেতে লিখি তাহলে ডেলএইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডেলএইচ ওয়ান প্লাস ডেলএইচ টু। তোমরা একটু দেখে নাও, এটি হলো আমাদের হেসের সূত্র। তো হেসের সূত্র আসলে আমরা কেন পড়বো, তারপর আসলে এই সূত্রটি আমার দরকার কেন? কারণ আমরা জানি আমাদের অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার ধাপ আছে, যে ধাপগুলো এত দ্রুত গতিতে সংঘটিত হয় যে আমরা ওই ধাপটির জন্য এনথালপির পরিবর্তন হিসাব করতে পারি না। আবার কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত ধীরে সংঘটিত হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এনথালপির পরিবর্তন হিসাব করতে পারি না। কিংবা কোনো একটি যৌগের রূপান্তরকরণ এনথালপি পরিমাপ করার জন্য কিন্তু আমাদের হেসের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখি হেসের সূত্র আমরা কী কী কাজে ব্যবহার করি। যেগুলো বললাম সেগুলো এখানে নোট করা আছে, আর কিছুই না। তাহলে আমরা বিক্রিয়ার বিক্রিয়াতাপ নির্ণয় করতে হেসের সূত্র ব্যবহার করব, যে ক্ষেত্রে বিক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে বা অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়েছে। আমরা একটি কার্ভ দেখো, আমরা কার্বন থেকে অক্সিজেনে কার্বনকে দহন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি এক ধাপে। এক্ষেত্রে এনথালপি পরিবর্তন আছে -393.5 কিলোজুল/মোল। এক্ষেত্রে প্রথমে কার্বনকে কার্বন মনোক্সাইডের অক্সিজেনে দহন করে কার্বন মনোক্সাইডে রূপান্তর করা হয়েছে, পরবর্তীতে কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করা হয়েছে।
কার্বন থেকে কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে, এবং এটি অত্যন্ত দ্রুত হওয়ার কারণে এই ধাপটির এনথালপি পরিবর্তন পরিমাপ করা সম্ভব হয় না। কিন্তু কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এই ধাপটির জন্য এনথালপি পরিবর্তন পরিমাপ করা সম্ভব। তাহলে হেসের সূত্র প্রয়োগ করে আমরা এই ধাপটির জন্য এনথালপি পরিবর্তন সহজে হিসেব করতে পারি। চলো দেখি আমরা। তাহলে হেসের সূত্র অনুসারে আমরা জানি যে ডেল এস নট সি ওয়ান ইকুয়াল টু ডেল এস নট সি টু প্লাস ডেল এস নট সি থ্রি। এইটি কিন্তু আমাদের নাই, এটি বের করতে হবে। তাহলে ডেল এস নট সি টু ইকুয়াল টু ডেল এস নট সি থ্রি মাইনাস ডেল এস নট সি ওয়ান। তারপর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিয়ে সেটি হয়েছে -110.5 kJ। অর্থাৎ কার্বন অক্সিজেনে দহন করে কার্বন মনোক্সাইড হতে আমাদের এতটুকু তাপ উৎপন্ন হয়, যেটি স্বাভাবিক পদ্ধতিতে বের করার কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় শিক্ষার্থী, বিগত বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষা যদি আমরা প্রশ্নগুলো দেখে থাকি, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু দু একবার এসছে। তাহলে আমরা উদ্দীপকটি, সার্বজনীন একটি উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটি একটু খেয়াল করো তোমরা। এখানে বলেছে যেখানে এক্স ওয়াই এবং এক্স ওয়াই টু এর দহন তাপ দেওয়া আছে, বলছে যে এক্স প্লাস টু ওয়াই থেকে এক্স ওয়াই টু হয়ে এক্স ও টু প্লাস ওয়াই টু ওয়াই টু এর জন্য এনথালপি পরিবর্তন এক নম্বর পদ এবং তিন নম্বর পদের জন্য এনথালপির যে পরিবর্তন হবে, তাহলে দুই নম্বর পদের জন্য এনথালপির পরিবর্তন একই হবে। এই বিষয়টি আমাদেরকে সমাধান করে দেখাতে হবে উপরে। তাহলে চিত্র থেকে আমাদের হেসের সূত্রকে সমর্থন করে এই গাণিতিক উত্তরটি গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে অঙ্কটি দেখো, আমরা বিক্রিয়াগুলো সংগঠিত করেছি, একটু খেয়াল করো সবগুলো। জাস্ট দেখো এখানে ওয়াই, আসলে আমাদের বিক্রিয়া দুই মোল ওয়াই আছে, এই জন্য দুই দিয়ে গুণ করেছি আমরা। দুই নম্বর এবং চার নম্বর বিক্রিয়া যোগ করেছি, যোগ করলে এত কিলোজুল তাপ পাওয়া গেছে। এটা হলো পদ টু এর জন্য। এক নম্বর সমীকরণটি হচ্ছে পদ তিন, দুই নম্বর সমীকরণটি হচ্ছে পদ দুই। তাহলে এই দুইটার যোগফল হবে, না সরি, পদ দুইয়ের যে মান হবে সেই মানটি হবে এক নম্বর পদ এবং তিন নম্বর পদের যোগফল সমান। তাহলে এক নম্বর পদের জন্য আমাদের পাওয়া যাচ্ছে +121.9 kJ। তাহলে আমরা হেসের সূত্র প্রয়োগ করে দেখব এক নম্বর পদ এবং তিন নম্বর পদের যোগফল দুই নম্বর পদের সমান হয় কিনা, অর্থাৎ -987.3 kJ হয় কিনা। দেখো হেসের সূত্র প্রয়োগ করে আমরা পাই পদ দুই ইকুয়াল টু পদ ওয়ান প্লাস পদ থ্রি। পদ ওয়ানের জন্য পেয়েছি এই মানটি এবং পদ তিনের জন্য পেয়েছি এই মানটি। তাহলে টোটাল মান হচ্ছে -987.3, যা পদ দুই থেকে পাওয়া যায়। অতএব আমরা বলতে পারি যে উদ্দীপক চিত্রটি হেসের সূত্রকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমাদের টেক্সট বই আছে, একটু দেখে নিবা, সমস্যা হলে আমাকে ফোন করবে। আমাদের সর্বশেষ যে অংশটুকু সেটি হচ্ছে ল্যাভোইসি এবং ল্যাপ্লাসের সূত্র। এটি খুব ছোট একটি সূত্র, সেটি হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াকে সম্মুখ দিকে সংঘটিত করলে এনথালপি যে পরিবর্তন ঘটবে, বিক্রিয়াটিকে পশ্চাৎ দিকে সংঘটিত করলে এনথালপি পরিবর্তন একই হবে, তবে চিহ্ন হবে বিপরীতমুখী। দেখো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তিন অণু হাইড্রোজেন মিলে উৎপন্ন হয়েছে দুই অণু অ্যামোনিয়া, এবং এখানে তাপ উৎপন্ন হয়েছে 92.3 kJ। এখন যদি অ্যামোনিয়াকে ভেঙে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে রূপান্তর করি, তাহলে এটা হবে -92.3 kJ। অর্থাৎ বিক্রিয়াটিকে সম্মুখ দিকে পরিচালিত করলে এনথালপি যে পরিবর্তন ঘটবে, পশ্চাৎ দিকে পরিচালিত করলেও এনথালপি পরিবর্তন একই হবে, তবে চিহ্ন হবে বিপরীতমুখী। অর্থাৎ এটি শক্তির নিত্যতা সূত্রের সমর্থনে এই সূত্রটি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এনথালপি সংশ্লিষ্ট বিষয়গুলো আমার তিনটি লেকচার থেকে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং পরবর্তী লেকচার আপলোডের অপেক্ষায় থাকো। তোমাদেরকে ধন্যবাদ, ভালো থাকবে, স্টে হোম, সেভ লাইভস, ওয়াশ ইউর হ্যান্ড।